বন্ধুরা, চলতি ইউরোকাপ নিয়ে নতুন গল্প বলতে পারেন বা সত্যি কাহিনী বলতে পারেন সেই নিয়ে আপনাদের সামনে এসেছি। শুনুন, ইউরোকাপ চলছে, আপনাদের ফুটবল ঘিরে অসাধারণ বেশ কয়েকটি ঘটনার ছবি আপনাদের বলি। আপনাদের মনে পড়েছে 1994 সালে আমেরিকা বনাম কলম্বিয়ার ম্যাচে আমেরিকা 2-1 গোলে জয়লাভ করাতে কলম্বিয়ার দর্শকরা খুশি নন গোলকিপারের প্রতি। সেই সময় গোলকিপার ছিলেন এসকিবার, পেছন থেকে গ্যালারি থেকে গুলি করে তাকে মেরে ফেলা হয়েছিল। হায় হায়! আবার দেখুন, কাল রোনাল্ডো পেনাল্টি পেয়েছিলেন স্লোভেনিয়ার বিরুদ্ধে, তার দেশ পর্তুগাল, তিনি গোল করতে পারেননি, হাউ হাউ করে কাঁদছেন। অথচ এই রোনাল্ডো আবার কিছু পরেই যখন টাইব্রেকার হয় তাতেই গোল করেছেন। তবে স্লোভেনিয়া এবং পর্তুগালের ম্যাচে অসাধারণ খেলেছেন ওই রোনাল্ডো টিমের গোলকিপার কোস্তা, 3টি অসাধারণ সেভ করেছেন। এমবাপের কথা বলি, চলতি ইউরোকাপে এমবাপের নাকে লেগেছে ফুটবল খেলতে গিয়ে। এত ফুটবল অনুরাগী এমবাপে, তিনি খেলার মাঠ ছাড়তে চাইছেন না তার প্রশিক্ষক দেশ ফ্রান্সে। তিনি প্রথম ম্যাচটা ড্রপ দিয়েছিলেন, লাগার পরে দ্বিতীয় ম্যাচ এমবাপে বললেন না, আমি মাঠে নামবই নামবো। এবং আপনারা নিশ্চয়ই যারা টিভিতে খেলা দিচ্ছেন বা পত্রপত্রিকার ছবি দিয়েছেন, এমবাপে ঠিক নাকের উপরে একটা মাস্ক পরে রেখেছেন, কত কষ্ট বলুন তো। না, ফুটবল মাঠ থেকে কেউ সরে থাকতে চান না, চান না বলেই রোনাল্ডো, মেসি, এমবাপে প্রচুর গোল করেছেন বিশ্ব ফুটবলে সমস্ত আঙ্গিনায়। একটু তুলনা করি তার সাথে আমাদের সুনীল ছেত্রী। হ্যাঁ, সুনীল ছেত্রী কিন্তু ভারতীয় ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন, 94টি গোল করেছেন, আর তিনিও ঢুকে গেছেন ওই মেসি রোনাল্ডো তাদের দলের সেই তালিকায়, সর্বোচ্চ গোলদাতার তালিকায়। কি কেমন লাগলো ফুটবল ঘিরে নানা ধরনের গল্প আমি মাঝে মাঝে নিয়ে আসবো আপনাদের সামনে। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।